আগামী দিনে আলুর দাম কি হবে? আগামী দিনে আলুর দাম নিয়ে চিন্তিত বাংলা থেকে পাঞ্জাব, উত্তরপ্রদেশ থেকে গুজরাটের আলু চাষি, ব্যবসায়ী ও হিমঘর মালিকরা। নমস্কার, আপনাদের সকলকে ডিএস ইনফরমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আগামী দিনে আলুর দাম বাড়তে চলেছে নাকি কমতে চলেছে? আলু চাষিরা ও আলু ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন নাকি ক্ষতির সম্মুখীন হবেন, এই বিষয়ে কিন্তু চলে এসেছে বড় সড়ো গুরুত্বপূর্ণ আপডেট। আর তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আগামী দিনে আলুর দাম কেমন হবে তা কিন্তু পুরোপুরি নির্ভর করছে আলুর ফলনের উপর। এই ক্ষেত্রে শুধুমাত্র বাংলার ফলন দেখলে হবে না, পুরো দেশের ফলন কেমন হয় তার উপরে কিন্তু নজর রাখতে হবে। কারণ সারা বছর যে পরিমাণে আলু সারা দেশে প্রয়োজন হয় তার তুলনায় ফলন যদি কম হয় তাহলে কিন্তু আলু চাষে দেখা যায় লাভ। অর্থাৎ চাহিদার তুলনায় যোগান যদি কম থাকে তাহলেই কিন্তু আলুর দাম বেড়ে যায়। বর্তমানে আমরা কিন্তু দেখে এসেছি রাজ্য তথা দেশে একের পর এক ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলে দেশে কিন্তু ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে এবং এই বৃষ্টির কারণেই খেতে খেতে জমে যাচ্ছে জল, এবং এই জল জমে যাওয়ার ফলে আলু চাষে কিন্তু মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে। প্রায় প্রত্যেকটি জায়গায় দেখা যাচ্ছে আলু গাছে কিন্তু দেখা মিলছে নাভি দশা, আর যা কিন্তু আলু চাষের জন্য ভয়ঙ্কর ক্ষতির আশঙ্কা। তার পাশাপাশি বিভিন্ন জায়গায় দেখা মিলছে আলু গাছে পচন। এইসব কারণের জন্য বিভিন্ন জায়গায় কিন্তু আলুর ফলনকে টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। দেশ তথা রাজ্যে সমস্ত জায়গায় কিন্তু আলু চাষে একই চিত্র নজরে আসছে এবং এর ফলে কিন্তু প্রায় সমস্ত আলু চাষিরাই হতাশ হয়ে পড়েছেন। প্রায় সমস্ত আলু চাষিরাই ঋণ ধার করে তাদের আলু চাষ করেছিলেন, কিন্তু এমতাবস্থায় যা পরিস্থিতি দাঁড়িয়েছে কিভাবে তারা মাঠের ফসল ঘরে তুলবেন তা নিয়ে কিন্তু রয়ে যাচ্ছে চিন্তা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশেষজ্ঞরা যা মনে করছেন, রাজ্য তথা দেশ জুড়ে কিন্তু আলুর ফলন অন্যান্য বছরের তুলনায় অনেকাংশে কম হতে চলেছে, যার ফলে কিন্তু বাজারে দেখা মিলবে আলুর ঘাটতি। সবকিছু পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা যা বলছেন, এই রকম পরিস্থিতি যদি বজায় থাকে তাহলে কিন্তু দেশে আলুর দাম অন্যান্য বছরের তুলনায় বেশি হতে পারে।